আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি চলমান সপ্তাহে সরকারি চাকরি সকল নিয়োগ বিজ্ঞপ্তি একত্রে নিয়ে হাজির হয়েছি তো সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এখন আমরা চলে যাবো মূল ভিডিও তো তারা এগার কথা বলে নেই যারা এরকম সরকারি বেসরকারি এনজিও সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যাদের ভালো লাগে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন চলে যাব মূল ভিডিওতে কাস্টম এক্সারসাইজ ও ব্যাড ট্রেনিং একাডেমি নিয়োগ প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শূন্য পদ সংখ্যা ষোলো জন কাস্টম এক্সারসাইজ ও ব্যাড ট্রেনিংয়ে একাডেমিতে ষোলো জনকে নিয়োগ দিবে আবেদনের শেষ তারিখ আঠাশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ তবু দুই নম্বর ক্যাটাগরিটি হলো বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশন অফিসারে নিয়োগ দিবে নিয়োগ দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনী জুনিয়র কমিশন আবেদনের শেষ তারিখ আঠাশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ পরবর্তী নিয়োগটি হলো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোটা আষট্টি জনকে নিয়োগ দেবে আবেদনের শেষ তারিখ উনত্রিশ সেপ্টেম্বর দুই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা এগারো জন এগারো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা সাতত্রিশ সাতত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ে আবেদনের শেষ তারিখ উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ বি কে এস পি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিকেএসপি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা সাত সাতজনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা একশো তিরিশ একশো তিরিশ জনকে নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ বুরুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা বারোটি বারো জনকে নিয়োগ দেওয়া হবে জনশক্তি কর্মসংস্থানে আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দুই বাইশ বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সুর্ণপদ সংখ্যা উনানব্বই জন উনানব্বই জনকে নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্যপদ সংখ্যা ষোলো ষোলো জনকে দেওয়া হবে আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট ব্যাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেনাবাহিনী অফিসার ক্যাডেট বেস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দুই বাইশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ তারিখ শূন্য দুই দুই হাজার বাইশ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট একশো জনকে নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ দুই অক্টোবর দুই হাজার বাইশ বাংলাদেশ দুগ্ধ উপাদানকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা একষট্টি আবেদনের শেষ তারিখ চার অক্টোবর দুই হাজার বাইশ শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা বাইশটি আবেদনের শেষ তারিখ পাঁচ অক্টোবর দুই হাজার বাইশ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ তারিখ ছয় অক্টোবর দুই হাজার বাইশ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা তিরাশি তিরাশি জনকে নিয়োগ দেবে আবেদনের শেষ তারিখ ছয় অক্টোবর দুই হাজার বাইশ বাংলাদেশ হাইটেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা দশজন দশ নিয়োগ দেবে আবেদনের শেষ তারিখ ছয় অক্টোবর দুই হাজার বাইশ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা চুরানব্বইটি আবেদনের শেষ তারিখ ছয় অক্টোবর দুই হাজার বাইশ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা সাতাইশ আবেদনের শেষ তারিখ সাত অক্টোবর দুই হাজার বাইশ বাংলাদেশ সেনাবাহিনীর নব্বই জনকে বি এম কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা শূন্য পদে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ সাত অক্টোবর দুই হাজার বাইশ বাংলাদেশ ওয়াশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা সতেরো সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ দশ অক্টোবর দুই বাইশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা এক আবেদন শেষ তারিখ দশ অক্টোবর দুই বাইশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা নিরা গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা নিয়োগ দেওয়া আবেদনের শেষ তারিখ দশ অক্টোবর দুই বাইশ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যায় এক একজনকে নিয়োগ দেওয়া হবে বারো আবেদনের শেষ তারিখ বারোই অক্টোবর দুই হাজার বাইশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা ছয়জন ছয়জনকে নিয়োগিত হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আবেদনের শেষ তারিখ তেরো অক্টোবর দুই হাজার বাইশ হিসাব নিয়ন্ত্রণ রাজস্ব অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা বাইশ বাইশ জনকে নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ পনেরোই অক্টোবর দুই হাজার বাইশ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা চল্লিশ চল্লিশ জনকে নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ পনেরোই অক্টোবর দুই হাজার বাইশ জননিরাপত্তা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা একত্রিশ একত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ ষোলো অক্টোবর দুই হাজার বাইশ জাতীয় গণমাধ্যম গণমাধ্যম ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা দশজন আবেদনের শেষ তারিখ ষোলো অক্টোবর দুই হাজার বাইশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শুরু আবেদনের বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা একশো একশো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ আঠারো অক্টোবর দু হাজার বাইশ সমাজ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ সংখ্যা বিশ বিশ জনকে নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ উনিশ অক্টোবর দুহাজার বাইশ ক্লিনার পাওয়ার লিমিটেডে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ক্লিনার পাওয়ার প্লান্ট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি মোট পাঁচশো চৌষট্টি জনকে নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ বিশ অক্টোবর দু হাজার বাইশ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সমাজসেবা অধি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বর্ণ পদ সংখ্যা তিনশো আটজন আটজনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ তেইশ অক্টোবর দুই হাজার বাইশ বাংলাদেশ একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বূর্ণ পদ সংখ্যা একশো আশি একশো আশি জনকে নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ পঁচিশ অক্টোবর দুই হাজার বাইশ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আমি যে সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলি বললাম রানিং রানিং সপ্তাহের সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আপনারা সকলে আবেদন করতে পারবেন তো এই সিলাস্কের আমাদের মূল ভিডিও যদি এরকম সরকারি বেসরকারি এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ